মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করেছি যে বিদ্যালয় শিক্ষা 30 জুন পর্যন্ত বন্ধ থাকবে। স্কুল অনেক জেলায় তেমনি আবার পরিযায়ী শ্রমিকরাও আইসোলেশন সেন্টার হিসেবে সেগুলোকে ব্যবহার করছে, কিন্তু ছাত্রছাত্রীদের কথা মনে রেখে আমরা একটা বিকল্প রাস্তার কথা চিন্তা করছি, যাতে শিক্ষকরা যারা স্থানীয়ভাবে দল বেঁধে বেঁধে গিয়ে তাদেরকে শিক্ষা দিতে পারেন, তাদেরকে চনমনে রাখতে পারেন। তার জন্য শিক্ষা সংগঠনগুলোর থেকেও আমরা তাদের সাজেশন চেয়েছিলাম, সেই সাজেশন পেয়েছি। এবং এই যে ব্যাপকতার মধ্যে দিয়ে স্কুল খুললেও সেখানে স্যানিটাইজিং করা, সেখানে দূরত্ব মেনটেন করা, এগুলো একটা সমস্যা ছিল। সব দিক বিবেচনা করে আমরা 30 জুন পর্যন্ত বিদ্যালয় শিক্ষা এটা আমরা বন্ধ রাখছি। যেটা 10 জুন পর্যন্ত ছিল সেটাকে বাড়িয়ে 30 জুন করা হলো, যেটা মুখ্যমন্ত্রী নিজেই অনুমোদন দিয়েছেন, হয়তো তিনি ঘোষণাও করে দেবেন। আরেকটা জিনিস আমাদের কাছে বড় হয়ে দেখা দিয়েছে যে এই সময়কালে এই ছাত্র পড়ানো যায়, সেটা নির্ভর করবে যে আমাদের যে সমস্ত কোয়ার্ডিনেটররা আছে, ডিআইএসআইরা আছে, নামের তালিকা তৈরি করে স্থানীয়ভাবে যে শিক্ষকরা আছেন তাদেরকে নিয়ে ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে গিয়ে যতটুকু শিক্ষা প্রদান করা দরকার ততটুকু তারা করবে। এবং সেই আবেদনে আমি শিক্ষক কাছে রাখবো যে তারা যেন তাদের কাছাকাছি যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদেরকে বুঝিয়ে দিয়ে আসেন, স্বাস্থ্যবিধি মেনেই, স্বাস্থ্যবিধিকে ভেঙে নয়। এবং এই এরপরে আসছে উচ্চ শিক্ষা, উচ্চ সমস্ত পরীক্ষা গুলিয়ে ২ তারিখ এবং ৬ তারিখে হবে, সেখানে মুখ্যমন্ত্রী নিজেও সে কথা বলেছে যে আমাদের যে সেন্টার গুলো আছে সেই সেন্টার গুলো প্রয়োজন হলে সংখ্যা বাড়াতে হবে, প্রয়োজন হলে কলেজকে ব্যবহার করতে হবে। আমি উচ্চ শিক্ষা পর্ষদের ডক্টর মোহাম্মদ আশের সাথেও কথা বলেছি, তার সঙ্গে আলাপ আলোচনা করেছি যাতে কোনো রকম স্বাস্থ্যবিধির ব্যাঘাত না ঘটে, স্যানিটাইজিং থেকে শুরু করে স্কুলের স্যানিটাইজেশন করা, যেখানে পরীক্ষা সেন্টার হবে সেখানে স্যানিটাইজ করা, এবং যতটা সম্ভব কাছে পরীক্ষা কেন্দ্রতে করে দেওয়া, যেখানে অল্প একটু দূর হবে সেখানে হয়তো আমাদের পরিবহনের ব্যবস্থা থাকবে। এখনো পর্যন্ত এই ঝড়ের প্রায় 470টির কাছাকাছি পরীক্ষা সেন্টার যা আমরা তৈরি করে ভেবেছিলাম তা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার অল্টারনেটিভ আজকে বসে ঠিক করে দেওয়া হলো। এক কি হলো যে 30 জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে, ২ কি হলো না কলেজ বিশ্ববিদ্যালয়গুলি তারা নিজেরাই যেভাবে পরিকল্পনা মাফিক পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেছেন তা চালু থাকবে, সঙ্গে বিধি স্বাস্থ্যবিধি মেনেই তাদের করতে হবে। ৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 29-2 এবং এটা জারি আছে, জারি থাকবে। পরীক্ষা কেন্দ্র সম্ভব
কাছাকাছি করা এবং কলেজগুলোকে ব্যবস্থা করা, যেহেতু এই আটটি জেলায় ঘূর্ণিঝড়ে আমাদের প্রস্তাবিত 1058টি সেন্টারের মধ্যে 4462টি সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর অল্টারনেটিভ ব্যবস্থা করা হবে।